প্রচুর লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে, ঘড়ি দেখার আগে টাইম ঘুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা, পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চলে চক্কর। আপনি দেখতে একদম আমার বাবার মতো। বাংলা সিনেমা এইসব কাহিনী দেখতাম, দেখে মনে করতাম পুরোটাই গাঁজাখুরি, কিন্তু রাঙা স্যারের যে কাহিনী এ তো গাঁজাখুরির চেয়েও ডেঞ্জারাস। কি একটা বিপদ কমনি ভাই, নাটকা করতে উড়ি এসে জুড়ি বসলো, মানে এই মেয়েটা করতে আসলো আমাকে জানা মতে। রাঙা স্যারের তো আশপাশে কেউ নেই, যদি থাকতো তাহলে তো আমরা থাকতাম না, ওনার যদি কোনো উত্তরাধিকার হয় তাহলে আমাকে চারজনের মধ্যে কেউ একজন হবে, কারণ ওনার ভাই আসলো করতে নাই আসলো করতে, মানে বুঝলাম না, মানে জানাই না এটা কেন আমি বুঝলাম না। আর ওনার যদি কোনো ভাই থেকেই থাকে, এতদিন কই ছিল, আর বাস্তিবা কোথা থেকে আসলো? হুট করে একটা মেয়ে এসে বলতেছে আমি তার ভাস্তি। ভাই ভাস্তি মানে কি? রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ক হওয়া মানে হচ্ছে উত্তরাধিকার। তার যদি ভাস্তি থেকে থাকে, উত্তরাধিকার খেলাটা আমাদের সাথে কেন খেললো এটা উনি ঠিক করেনি ভাই। আমি ব্যাপারটা মেনে নিতে পারতেছি না, আমার মানে মানতে আমার কষ্ট হচ্ছে। আরে ভাই আমরা না যাই না কেন কথা বলতেছি? এটা তার কেমন ভাস্তি, কি ভাস্তি, কার মেয়ে, এটা তো আমাদের জানতে হবে। ভাইয়ের মেয়ে না ভাইয়ের বানানো ভাইয়ের মেয়ে, এটা তো আমাকে জানতে হইব না? এখন আমরা না যাই না হুদে একটা কথা কইলে তো হইব না। এটা আমরা এই জায়গায় আলোচনা না করা, এটা আমরা রাঙা স্যারের সাথে আলোচনা করি। আর আমার কাছে মনে হয় আমরা যদি রাঙা স্যার মানে আমি মধু ভাই যদি রাঙা স্যারের সাথে কথা বলি এই বিষয় নিয়ে, রাঙা স্যার খেপতে পারে। রিজুক ভাইরা যেহেতু পার্সোনালি বেশি পছন্দ করে সাগামাল ভাই, রিজুক ভাই আমাদের তরফ থেকে কথা বলো। সেটাই বেটার, আপনি যান। আচ্ছা আপনারা এত অ্যাডভান্স চিন্তা করতেছেন কেন? তার যদি ভাস্তি হয়ে থাকে নাও হয়ে থাকে সেটা তো দুদিন পর জানা যাবে, এত অ্যাডভান্স অথবা রাঙা স্যার নিচ থেকে আমাদেরকে বলবে তাই না? আমরা এত অস্থির হয়ে তো লাভ নেই। আরে আপনি কী করছেন ভাই, অস্থির হবো না, অস্থির হওয়ার মতো কথা না এটা। আমি তো ভিতরে ভিতরে অস্থির উত্তেজিত হয়ে যাচ্ছি, এইটাই যতক্ষণ না আমি জানতে পারতেছি ওই মেয়েটা কীটা, সম্পর্কটা কী, ততক্ষণ শান্তি পাবো না ভাই। আপনি যদি না যেতে পারেন আমি যাব, কারণ আমি গেলেও তো আর এক সমস্যা, রাঙা স্যার তো আমার দেখে আবার উত্তেজিত হয়ে যেতে পারে। বেটার ভাই আপনার রিকোয়েস্ট করতেছি, আপনি যান ব্যাপারটা একটু যান। হ্যাঁ ভাই ভাই যান ভাই, আসলে ভাই শুধু ভিতরে অশান্তি চলতেছে ভাই। আচ্ছা ঠিক আছে আমি কথা বলতেছি। দুঃখটা কোন জায়গায় মধু ভাই জানেন? এত কষ্ট করে পরিশ্রম করতেছি, ট্রেনিংয়ের পর ট্রেনিং দিয়ে যেতেছি, উত্তরাধিকার অন্য, আর সেই জায়গায় উত্তরাধিকার অন্য কেউ হয়ে যাবে আটকা ভাই। হ্যাঁ বুঝলাম না তোমার দুঃখ কেন হইব, আর তুমি তো দুই দিন ধরে এই জায়গায় আসছো, আমরা শুরু থেকে আছি, কোন ঝামেলা হলে বেশি দুঃখ লাগবে আমাদের রে ভাই। তুমি চুপ থাকো, এই ব্যাপারে তুমি মাথা ঘামায় না তো ভাই। প্লিজ মে আপনি বললে কথাই কম জানো, কথা বলুন এখন। তুমি আবার তো কোনো কথা বলো না, ঝামেলার মধ্যে আছি, মেজাজ মতো একদম। আচ্ছা থাক, আল্লাহ উত্তেজিত হই না। আল্লাহ এই এই মাই এই জানি উত্তরাধিকার পায়, আল্লাহ আমার লাগবে না, আমি আমার আগের বছর চলে যাব। আল্লাহ আল্লাহ এই মাই এই যেতে উত্তরাধিকার হয় আমি করে যেতে বাইর করে ফেললাম। একটু বাহিরে যাওয়ার দরকার ছিল, আপনি পারমিশন দিলে যেতাম। বাইরে এই সময় মানে কেন, কোথায় যাবে? একটু ভার্সিটিতে কাজ ছিল। ভার্সিটিতে কাজ? সারা যাবে না কি আশ্চর্য।
এখন তোমার যাওয়া যাবে না, তুমি ওভার দ্য ফোন নিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ যা, ট্রাফিক না, ঠিক আছে? দাঁড়াও ফারিয়া, যখন তখন বাইরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা মাথা নেই। হ্যাঁ আপনার একজন আত্মীয় পাওয়া গেল। আমরা তো জানতাম স্যার, আমরা ছাড়া আপনার আর কেউ এই ইহ জগতে নাই, তো আমাদের সবার এক ধরনের কিউরিয়াসিটি জাগলো যে হঠাৎ করে আপনার ভাতিজি কিভাবে কি আসলে। সবাই জানতে যাচ্ছে, সবাই আপনাকে এসে পাঠালো আমাকে, সবাই তো আসতে পারে না। আপনার ব্যক্তিগত ব্যাপার যদিও, যেহেতু আমরাও একই জায়গায় আসছি, যদি কিছু মনে না করেন। হ্যাঁ ঠিক আছে, অ্যাবসলিউটলি তোমরা ঠিক আছো। আসলে আমার পাস্ট নিয়ে কখনো তোমাদের সঙ্গে আলোচনা হয়নি, আলোচনা হয়েছে একটা পর্ব পর্যন্ত, তার আগে আরেকটি পর্ব আছে। আচ্ছা, সেটি শেয়ার করলে বুঝতে পারবে তোমরা। মানে আমি তোমার ভাইয়ের মেয়ে হয়েছে সেটা আমি জানতাম না। ভাই মারা গেছে, ভাই মারা গেছে, আমার মা মারা গেছেন। ওই মা যখন মৃত্যুসজ্জায় তখন আমার ভাইয়ের মেয়েটিকে বলেছে যে তুই কাঁদিস না, তুই একা না, তোর একটা চাচা আছে। সেইটিও ঠিকানা জোগাড় করে এসছে। না স্যার, ভালোই হয়েছে, একজন রক্তের সম্পর্কে কাউকে এইভাবে পেয়ে যাওয়া এটা তো অন্য আনন্দের। রিজুক, আমি সবসময় না রাজুক বলতাম, নাম মনে রাখবো। তো ও হচ্ছে কি আমাদের এই প্রজেক্টের সবচেয়ে সিনিয়র, এবং ও হচ্ছে কি আমি খুবই পছন্দ করি ওকে, ভীষণ স্কিল্ড, লয়াল এবং সৎ ছেলে। ঠিক আছে, আপনার তাহলে থাকেন, আমি আসি স্যার, একটু জানার জন্যই আসছি। ঠিক আছে, আমার তো আসলে একটু বের হওয়া দরকার ছিল, আমি ওখানে একটু বেটার হই আশেপাশে। হ্যাঁ, এটা আশেপাশে বের হওয়ার আগে তোমাকে এই বাড়িতে যারা রয়েছে, এই যে ওই স্টুডেন্টরা রয়েছে, ওদের সঙ্গে ঘুরতে যাবে। ওকে, তুমি কাজ করো, তুমি সিদ্ধার্থকে নিয়ে সবার সঙ্গে পরিচয় করে দাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমাদের মেজাজ মেজাজ খুব খারাপ হয়ে আছে এখন, ঘটনা সম্পর্কটা এখন কিরকম ভাই, মানে কিরকম ভাইয়ের মেয়ে, মানে খালাতো ভাই, মামাতো ভাই, শাস্তো ভাই, না আপন ভাই, কিরকম মানে একটু কল তো ভাই। আপনি এত অস্থির? আরে ভাই অস্থির না, মানে কি করি না ভাই, এটা সবাই ভাই অস্থির হয়ে রয়েছে ভাই, অতি অস্থির দেখা যেতেছে ভাই, বলেন না ভাই। ঘটনা সত্য, এটা ওনার ভাইয়ের মেয়ে। আপন ভাইয়ের না, সব ভাইয়ের। মেয়ের দাদি মারা যাওয়ার আগে মেয়েরা বলে গেছে দেখা করতে, আমরা একটু অ্যাডভান্সই পাই বলি। কি হতাশ কেন, খুশি হও, দোয়া করছিলে না, চুম্মা দিছিলে না, দোয়া তো কবল হয়েছে, পাঠিয়ে দাও, ভর্তি করো। আমি তো হতাশ, আমার লেগে না, আমি হতাশ আপনার ওয়া লাগবো না ভাই, আর অত যায় কি করবা ভাই। বুলুল মাপ টপ করে দিয়েন ভাই, অনেকদিন একসাথে ছিলাম, অত কথা প্রসঙ্গে অনেক কথা বলে বলছি ভাই, সকালে তো দেখা না হইতে পারে, আপনার ঘুমে থাকবেন, আমি এর মধ্যে যাবো গা ভাই, যেহেতু শেষ সব সব শেষ ভাই, দোয়া রাখেন ভাই।
আপনাদের রুমে আইবেনি, এই থাকো ভাইয়া থাকো থাকো থাকো। মধুমন রায় ভালো ডিসিশন নিয়েছি, এনে থাকে তো কোনো লাভ নেই, পরিশ্রম যা করেছি বেতনও পাইনি, হাও পাও গাদার খাটনি খাটলাম, এই এই ছিল কপালে, বাড়িতে টাকা এনে এনে চলেছি, এনে থাকা তো আর সম্ভব, দেখবে ভালো দেখবে আমি থাকবো না। ম্যাডাম মানে রাঙা স্যারের কি একটা কনফিউশনের মধ্যে ফালাই দিচ্ছে বলেন তো, মানে সারা জীবনের কারো কেউ ছিল না, হুট করে ভাতি যা ইসা মানে একটা সব কিছু না এলোমেলো করে দিল। বোধ হয় এত কথা বলো না তো, ফারিয়া বলছে এখানে আমাদেরকে বসতে, ও এখন ভাতিজিকে এখানে নিয়ে আসবে, তুমি যদি এগুলো বলো এগুলো ওটার সঙ্গে সমস্যা আছে। হোক সমস্যা, আর তার চেয়ে বড় কথা এই যে ভাতিজি, ওর সাথে তুমি মোটেও উল্টাপাল্টা কোনো কথা বলবে না, উল্টাপাল্টা কোনো কাজ করবে না। তো ওনার জন্য সব কিছু উল্টাপাল্টা হচ্ছে না, আমি কেন করবো না? মধু ম্যাডাম আপনি থামাবেন না আমাকে, আপনি সবসময় থামাই দেন আমাকে। তুমি এত কথা কেন বলো? বিদ্যা আপু, মধু ভাই, আপনাদেরকে নতুন একজন গেস্ট এসে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছে সীতা জাপু, আমাদের রাঙা আঙ্কেলের ভাতিজি। সীতা জাপু উনি হচ্ছে বিন্তি ম্যাডাম, আমাদের এখানে শিল্প আর সাহিত্যের ট্রেনার, আর উনি হচ্ছে মধু ভাই, আমাদের এখানকার একজন কন্টেস্টেন্ট। হ্যালো, হ্যালো, নাইস টু মিট ইউ, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আসলে এখানে আসার পরে সবার সাথে যতই পরিচিত হচ্ছি শুধু অবাকই হচ্ছি, ফানি না মানে কি আরও ভেবেছিলাম যে চাচার বাসায় আসছি, ভাবলাম কি আরও ফ্যামিলি দেখবো, চাচি দেখবো, চাচাতো ভাই বোন দেখবো, ও মা উল্টা দেখি এখানে একটা ইনস্টিটিউট, আর এখানে কেউ চাকরি করছে, কেউ বেতন পাচ্ছে, কেউ বেতন পাচ্ছে না, মানে পুরো একটা চিড়িয়াখানার মতো অবস্থা। সরি, চিড়িয়াখানা মানে মানে আপনি কি আমাদেরকে চিড়িয়া বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ মানে না, আমি আসলে আপনাদের অ্যাক্টিভিটি দেখে আসলে পরিবেশটাকে বুঝাতে চাইছি। ফারিয়া ম্যাম আপনি কি ম্যাডামকে নাস্তা দিয়েছেন? হ্যাঁ আপু খাওয়া দাওয়া করেছে। বাহ ভেরি গুড, ম্যাডাম আপনি কিন্তু আমাদের সাথে লাঞ্চ করবেন, লাঞ্চ করে তারপর আপনি লাঞ্চ কেন বলতেছি, আপনি অবশ্যই ডিনার করবেন, ডিনার করে আপনি রাঙা স্যারকে সময় দিবেন, তারপরে আপনি ফ্রেশটা ঘুম দিবেন, তারপর সকালে আপনি চলে যাবেন। সরি মানে আপনার কাজ আছে আপনি চলে যাবেন, আপনার তো থাকার মতো মানুষ, আপনি তো ব্যস্ত মানুষ। মানে আমি এখনো এসে ঠিক মতো থাকতে পারলাম না, আমি চলে কেন যাব? আপনি ব্যস্ত হবে ঠিক মতো থাকবেন কেন? ফাইন আমি ব্যস্ত, আমি এখান থেকে আমার ব্যস্ততা শেষ করব, কোনো প্রবলেম নাই তো। আপু আমাদের কিন্তু অন্য মেম্বারদের সাথে পরিচিত হতে হবে, চলেন আমরা চলে যাই, আপনারা থাকেন, হ্যাঁ আমরা অন্য মেম্বারদের সাথে পরিচয় করে নিই, চলো। মধু তুমি কি পাগল? তুমি ওনাকে এই কথা কেন বলতে গেছো? এই কথাগুলো যদি এখন রাঙা স্যারকে গিয়ে বলে তাহলে কি আমাদেরকে এখানে থাকতে দিবে? না দেখ বলুক সমস্যা কি, দুদিন পর তেমনি বের হয়ে যেতে হবে না? আর এই যে এই যে এই মহিলা, হ্যাঁ চিড়াখানা যে বলছে ওই যে ভাতে যে না ভাসতে হতো না, ওর ঠু ওরম দেখতো না, সামনে দূরে দাঁত ফেলা যেতাম তো কথা বলতে পারতাম, কথা থাকতে মেজাজ কনফিডেন্স আমার মানে তোমারটা মেজাজ বেশি গরম হয়, মাথা ঠান্ডা করে সব কিছু করতে হবে। আপনি কি চিড়িয়া? তোমাকে অত বলছো, তুমি কি চিড়িয়া? হ্যাঁ আমি চিড়িয়া, আমার চুনমুল দেখে আমাকে ভাবছে যে আমি চিড়িয়াখানা কেউ, ঠিক আছে মাছকে আপনাকে কেন বলবে, আপনার শুধু ময়ূর বলতো আমি মেনে নিতাম। তুমি না তোমার এগুলো নিয়েই থাকো, আমি গেলাম। আপনাকে আপুর সাথে পরিচয় করাই দিই, রাঙা আঙ্কেল আমাকে পাঠিয়েছে ওনাকে সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য, বাকি সবার সাথে পরিচয় শেষ, শুধু আপনি বাকি আছেন। উনি হচ্ছে রাঙা আঙ্কেলের ভাতিজি সীতা জাপু, আর সীতা জাপু উনি হচ্ছে আমাদের কন্টেস্টেন্টদের মধ্যে সবচেয়ে জুনিয়র মেম্বার মুন্না ভাই। হ্যালো মুন্না, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। মানে আমি আপনার কথা শুনছি যে আপনি আসছেন, আমি চাইছিলাম দেখা করতে আপনার সাথে, কিন্তু আপনি তো আমাকে চিনেন না, আমি চিনেন না, আমি যদি আপনাকে গিয়ে ডাকি বা বলি কেমন না কেমন দেখায় বিষয়টা, তাই আর কি যেতে পারি নাই, যেহেতু দেখা হয়ে গেল ভালো হইল। তো আপু মানে আপনি রাঙা স্যারের মানে কেমন আত্মীয়? ভাতিজি কেমন? ভাতিজি আপন ভাতিজি, ভাইয়ের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, না আমি আসলে এই ব্যাপারটা শুনে খুবই খুশি হয়েছি, রাঙা স্যারের তো কেউ নাই, আটকা কই থেকে একটা আত্মীয় জন্ম নিয়ে নিল, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। কিন্তু এতদিন আপনারা কই ছিলেন?
আসলে থাকে না কিছু ফ্যামিলি প্রবলেমস। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার আব্বা কি আসলেই রাঙা স্যারের আপন ভাই নাকি সৎ ভাই? আপন ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ভাই এতদিন খোঁজ নেয় নাই কেন? রাঙা স্যার যে এনে একা একা, রাঙা স্যার কেন আমাদেরকে এখানে আনছে? কারণ তার কেউ নাই, তার যদি কেউ থাকতো সে তো আমাদেরকে আনতো না। ওয়েল, এখন তো আমি চলে এসেছি, আর আমার দাদি কিছুদিন আগে মারা যায়। উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিল যে যেই ফ্যামিলি প্রবলেমটা ছিল আমি যেন এসে সলভ করি, এই জন্যই আমার আসা। আপনি যেহেতু আসছেন তাহলে তো আজকেই চলে যাবেন নাকি? মানে কখন যাবেন আপনি? আমি তো এখনো এসেই সারতে পারলাম না, কখন যাব মানে? না মানে আমি বলি কি, আজকে আপনি থাকেন যেহেতু এতদিন পর আসছেন, আর আজকের দিন থেকে কালকে চলে যান, কারণ এই জায়গার যে অবস্থা আমরা সবাই তো ব্যস্ত থাকি ট্রেনিং নিয়ে, তাছাড়া রাঙা স্যারও ব্যস্ত, আপনাকে কে দেখবে, আপনার বোরিং ফিল হইতে পারে, তো আপনি এনে থাকতে পারবেন না এতগুলো ছেলের মাঝখানে। মানে আপনাদের কি ম্যানার শেখায় নাই? মানে এই যে ট্রেনিং নিচ্ছেন, মানে ট্রেনিং কি শেখায়? একটা গেস্ট আসার আগেই আপনারা বলতেছেন যে কবে যাবে কবে যাবে, আমি তো এখনো যাওয়ার ডিসিশনটা নেই নাই। না নেন নাই আমি বুঝছি, মানে আমি তো ওই গেস্টের আপ্যায়ন্টই করতেছি, যেহেতু ডিসিশন নেন নাই নিয়ে ফেলেন, কারণ এই যে আপনি বোর ফিল করবেন, কেউ আপনার যত্ন নিতে পারবে না। কালকে আপনি এক কাজ করেন, আজকের দিনটা থাকেন, রাত্রে যাওয়ার দরকার নাই, রাত্রে রাঙা স্যারকেই টাইম দেন, স্যারের সাথে খাওয়া দাওয়া করেন, সকালবেলা আপনি চলে যান, আমি তোরা বাইরে বলে দেবো না, আপনার ব্যাগ ট্যাগ নামাই দিবে। ফারিয়া জি আপু, আমার মনে হয় আমাদের পরিচয় পর্ব শেষ। জি আমি কিন্তু উনার সম্পর্কে সব জানি, মানে তুমি যতটুকু জানো তার থেকে অনেক বেশি জানি, মানে উনার বাড়ি হচ্ছে খুলনা, মানে জন্মস্থান। হ্যাঁ, আপনাকে অনেক ব্যবসা বাণিজ্য আছে, যাই হোক না, বাবা মা এই মুহূর্তে নাই, দাদিও গত হয়েছেন, এখন একমাত্র চাচা। হ্যাঁ, চাচার কাছে আইসে, এবং জানা মতে আজকে চাচারে দেখে যত দ্রুত সম্ভব আবার রাতারাতি উনি চলেও যাবে, আমি সবই জানি। সরি, রাতারাতি চলে যাবো মানে আপনাকে কে বলবো? না না না, এটা বলা লাগবে কেন? ওটা তো আমি দেখেই বুঝেছি, আমি তো অনেক ট্যালেন্ট। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ট্যালেন্ট। ভাল লাগিছে, এই যে আপনিও আমার কথা বুঝে ফেলেছেন, আপনার কথাও আমি বুঝে ফেলেছি, একটা জিনিস দেখেছেন, আপনার আমার মধ্যে একটা দারুণ মিল আছে। দেখেন, সহজ হিসাব, আপনার এত ব্যবসা বাণিজ্য এত কিছু আছে, অথচ দেখার কেউ নেই, একমাত্র আপনি। আপনার সময় তো মনে করুন সেকেন্ডে সেকেন্ডে ভাগ করা, আপনার তো কোনো সময়ই নেই কারোর সময় দেওয়া, আমি তো এটা জানি, এই জন্যই তো আমি বুঝে নিছি যে আইসেন অনেকদিন পর, চাচারে দেখার জন্যই একটু দেখে শুনে যত দ্রুত সম্ভব আবার চলে যাবেন, সবাই তো আপনার জন্য অপেক্ষা করে, তাই না? জি অবশ্যই। শাক আমার ভাই, একজন নতুন গেস্টের সামনে এগুলো না বলি, এগুলো আমরা পরেও বলতে পারবো। নতুন গেস্টের সামনে এগুলো না বলি। হ্যাঁ না না না, আমি তো এত কথা কথা না, মানে উনি আজকে রাত্রে চলে যাবে ওই একটা কথা নিয়ে তো এতগুলো কথা। সরি, আমি আজকে যাচ্ছি না, আর আমি কবে যাব এটাও আমি ঠিক করি, আমি এতদিন পরে এসেছি চাচার কাছে, সো যাওয়ার প্রশ্ন এখনই উঠছে কেন? শুনুন না, আপনার একটা কথা কই, আপনার লেখা শান্তি দেখে মনে করেন না যে আমি এই বাসার কামের বউ, আমি কিন্তু এই বাসার কামের বউ না, আমি হইতেছি এই বাসার শেফ। যে মেয়েটা কিনা এত সমস্যা, ওকে আমরা বুদ্ধি করে বের করে দিই। কিভাবে? কোথায় থেকে আপনাদেরকে ধরে নিয়ে এসে কুকিং শেখাচ্ছে, ড্রাইভিং শেখাচ্ছে? আচ্ছা আপনারাই বলেন, এইগুলো করে উনি কিভাবে আপনাদেরকে উত্তরাধিকার প্রমাণ করবে?